আলিপুরদুয়ার পুরসভার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হল বিদায়ী বিধায়ক সৌরভ চক্রবর্তীর সাথে নবপ্রজন্মের প্রশ্নোত্তর পর্ব। সোমবার বিকেল 4টায় অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দি ডেভেলপমেন্ট আরবান অ্যান্ড রুরাল আদার্স নামক এক সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিটি নেওয়া হয়েছিল। এই কর্মসূচিতে আলিপুরদুয়ারের প্রায় 200 বেশি নবপ্রজন্মের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের বিদায়ী বিধায়ক সৌরভ চক্রবর্তী। ছাত্রছাত্রীদের থেকে প্রায় শতাধিক প্রশ্নের উত্তর তাকে দিতে হয় এদিন। এমনকি কর্মসংস্থান এবং আলিপুরদুয়ারের উন্নয়নের স্বার্থে নবপ্রজন্মের কাছ থেকে বেশ কিছু পরামর্শ গ্রহণ করেন বিদায়ী বিধায়ক সৌরভ চক্রবর্তী। আলিপুরদুয়ারে ইটালিয়ান খাবারের অফুরন্ত সম্ভার পিৎজারিয়া। এখানে বিভিন্ন ধরনের ভেজ নন ভেজ পিৎজা সুলভ মূল্যে পাবেন। এছাড়াও থাকছে বার্গার, পাস্তা, শেক, চিকেন নাগেট, চিকেন ফিঙ্গার সহ আরো অনেক কিছু। পিৎজারিয়ার বিশেষ আকর্ষণ হিসেবে শীঘ্রই আসছে পাস্তা পিৎজা। দেরি না করে চলে আসুন আলিপুরদুয়ার পিৎজারিয়াতে। ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল ইলেকট্রিক অফিসের পাশে। হোম ডেলিভারির সুব্যবস্থাও রয়েছে। যোগাযোগ করুন 7602210480 এই নম্বরে। আলিপুরদুয়ারে এসডিও মহিলা, আলিপুরদুয়ারে বিডিও মহিলা, আলিপুরদুয়ার জেলাতে 66টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে 38টি গ্রাম পঞ্চায়েতে মহিলা প্রধান। আমাদের পঞ্চায়েত সমিতি 1 নম্বর ব্লকের প্রধান মহিলা, আর কি জান। এবং পঞ্চায়েতে 50% মহিলা সংরক্ষিত। আগামী দিনে মহিলারাই পরিচালনা করবে সারা ভারতবর্ষ, প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে সবই স্তরে দেখবেন মহিলারাই হবে। সুতরাং এটা মহিলাদের পক্ষে সুরক্ষিত রাজনীতিটা। বর্তমানে শহরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু হয়ে গেছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা কে করে? নগর উন্নয়ন দপ্তর করে। নগর উন্নয়ন দপ্তর 5 কোটি টাকা দিয়ে একটা টেন্ডার করেছে, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের একটা মেশিন আমাদের মাঝের টাবলিতে বসে। ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট অর্থাৎ গবেষণার কাজ শুরু হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা সায়েন্স, সেই ক্ষেত্রে আপনারা বাংলা বা অন্যান্য যে কোনো বিষয়ে আপনারা গবেষণা করতে পারেন। সাবজেক্টটা আপনাদের ইভেন নতুন যেটা হচ্ছে সেটা হচ্ছে চা বাগানের ওপর, আদিবাসীদের ওপর, ফোক কালচারের ওপর গবেষণা এখানে করা যাবে। অন্য ইউনিভার্সিটিতে যে গবেষণা করার স্কোপ এখানেও সেটা থাকছে। অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর আরবান ডেভেলপমেন্ট অফ দি আরবান অ্যান্ড রুরাল সেক্টর আদার্স বলে একটি সর্বভারতীয় সংগঠন, এনজিও, তারা একটা প্রোগ্রাম আয়োজন করেছিল। খুব সম্প্রতি সেই সর্বভারতীয় সংগঠনটার আমি দায়িত্ব পেয়েছি। এটা বহু পুরনো সংগঠন। তো এই সংগঠনের তরফ থেকে আজকে এখানে ইয়ং আলিপুরদুয়ার ইয়ং লিডার এই স্লোগানকে সামনে রেখে একটা ইন্টারেক্টিভ সেশন ছিল স্টুডেন্টস অ্যান্ড ইউথদের সাথে। যারা বর্তমানের প্রজন্ম তারা আলিপুরদুয়ারে তাদের চোখ দিয়ে আলিপুরদুয়ারটা কীভাবে দেখছেন, আমাদের অ্যাচিভমেন্ট কী ছিল, ডেভেলপমেন্টটা কী হয়েছে, আর আগামী দিনে এমপ্লয়মেন্টটা কীভাবে জেনারেট হবে সেটাই আলোচ্যসূচি ছিল। তাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি। প্রায় আমার মনে হয় সখানেক প্রশ্ন আমার কাছে উঠে এসেছে, বেশিরভাগগুলো উত্তর দিয়েছি। আর এবং যারা প্রস্তাব করেছেন নতুন নতুন, সেই প্রস্তাবনাগুলো আগামী দিনে তুলে ধরাই আমার কর্তব্য থাকবে। মেডিকেল কলেজের প্রস্তাব এসছে, একটি ল কলেজের প্রস্তাব এসছে, টেলিস্কোপ লাগানোর প্রস্তাব এসছে আলিপুরদুয়ারে, সুইমিং পুলের প্রস্তাব এসছে, স্টেডিয়ামের প্রস্তাব এসছে, তারপরে ডেভেলপমেন্ট নিয়ে সবাই খুশি, এমপ্লয়মেন্ট জেনারেশনের প্রস্তাব এসছে, গবেষণার এসছে, মাল্টিলেক্স মানে সিনেমা হলের প্রস্তাব এসছে, তারপরে যেমন ট্রেনিং সেন্টারের প্রস্তাব এসছে, কোচিংয়ের প্রস্তাব এসছে, এরকম বহু প্রস্তাব এসছে। খুব ভালো লেগেছে আজকে, এবং প্রচুর ছাত্র যুবদের আজকে সমাবেশ ছিল।